शॉप और हमारा पुराना कस्टमर बहुत ही इससे पहले मुड़ी में जीत लिया है, कोलकाता का रहने वाला है। देखिए आज बता समझ सिलने नहीं किया है दादा, तो पहले हमारे पास रोस्टर मशीन ले गया था, आज मुड़ी मशीन के लिए दादा आए थे, बताता मशीन के लिए आए हैं। देख सकते हैं यही रेड कलर का मशीन है, उसी में चेंज होगा। देख सकते हैं महाकाली ऑटो मोटर शॉप और हमारा चैनल को सब्सक्राइब करिए। आपको ड्रॉपिंग दिखाएंगे हमारे चैनल पर, बने रहिए। चौदह फूल वाली मशीन है, दो मशीन इधर है रेडी, और एक चला जाएगा अभी। मशीन भी होगा रेडी, देख सकते आप हमारा 200 रुपये जो मशीन है, देख सकते आपके सामने काम चल रहा है। बहुत मशीन का ऑर्डर है अभी, क्योंकि हम लोग दे नहीं पा रहे हैं, बहुत ही दिक्कत हो रहा है। देख सकते हैं आप बिल्कुल अनाड़ मिस्त्री, आज हमारे मिस्त्री का तबीयत खराब है, तो मिस्त्री नहीं है। देख सकते हैं आप बिल्कुल अनाड़ मिस्त्री नहीं कर रहा है, बहुत ही बढ़िया गुरु का मदद था। देख सकते हैं आप मिस्त्री का आज तबीयत खराब है और बहुत ही कम दिया। দাদা কেমন আছো? দাদা পাক করলাম, দাদা আর একবার ট্রাই করবো। এখানে এর আগে মুড়ি মেশিন নিয়ে গেছিল, দেখুন দাদা কলকাতা থেকে। দাদা বলুন, 3 বছর আগে মুড়ি মেশিন নিয়ে গেছি। হ্যাঁ, একটা কথা বলতে পারি, ঠকিনি, না ঠকিয়েছে না ঠকেছি। এবং আফটার সেল সার্ভিস থেকে শুরু করে আগে যখন নিয়ে গেছিলাম তখনও বলেছিলাম, এর ডেসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা অবশ্যই দিয়ে দিও, তাহলে বুঝতে পারবে সবাই যে এবারে এসছি, ঠকতে আসিনি, ঠকবো না। এবার কি নেবেন? বাতাসা মেশিন? বাতাসা মেশিন, বাতাসা মেশিন অলরেডি বুক করা হয়ে গেছে, নিজে হাতে একবার বাতাসা বানিয়েছি, সেই ভিডিওটাও দেখে নি। আমাদের আজকে মিস্ত্রি নে, আজকে মিস্ত্রি খুবই একজন, তো সুজয়, সত্যি সুজয়কে বলে দিও যে খুব মিস করছি ওকে, ওর এত শরীর খারাপ যে আসতে পারিনি। এবং এর সাথে দেখা হয়নি আমাদের গৌতম দাস, গৌতম সরি খারাপ আজকে, হ্যাঁ গৌতম দাসের দেখা হয়নি, উনি বিশেষ কাজ আসতে পারেনি। দেখ নিয়ে যাচ্ছি, মনে কোনো ইয়ে নেই, এটুকু জানি যে হ্যাঁ এই ব্যবসাটা দাঁড় করাতে পারবো। মুড়ি মেশিনও নিয়ে গেছি, মুড়ি মেশিনেও ঠকিনি, দাঁড়িয়ে গেছে আজ অব্দি 3 বছর হয়ে গেল, মেশিনে কোনো রকম কোনো ফল্ট পাইনি। যা কিছু মাইনার কিছু হয়েছে এই আমাদের আছে নহিম, নহিম ভিডিও কলে এসে আমাকে দেখিয়ে দিয়েছে, দাদা এইটা করো ওইটা করো, এইভাবে করে করে মেশিন প্রত্যেকটা মেশিন চললে, 3টে বছরের মেশিন চললে ছোটো ছোটো হবে, বড় আজ পর্যন্ত কোনো রকম কোনো বড় মেশিন মুড়ি মেশিন নিয়ে আমি ফেস করি। আজকে আমি 3 বছর পরে এলাম এখানে, 3 বছর পর, 3 বছর পরে এলাম, আমরা এসেছিলাম, সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিও। যাই হোক, সেটাই হচ্ছে আমার বক্তব্য যে এই একটা জায়গা আছে যেখানে ঠকবার কোনো প্রশ্ন নেই, না এটা ঠকানোর মানুষ এবং ব্যবহার তো অমায়িক। আগের ভিডিওতেও বলেছিলাম যে মনে হয় যে আমি আমার নিজের বাড়ির মধ্যেই আসি, এই মানুষগুলো বহু বছরের চেনা, তো সেটা যাক ব্যবহারটা পরে করো, প্রফেশনালিজমে আসি, আফটার সেল সার্ভিস থেকে শুরু করে সমস্ত দিক থেকে গাইডেন্স সব দিক থেকে নাম্বার 1। এই এর কাছে অন্য কোথাও নেই, আমরা কোথায় যাওয়ার জন্য যাচাই করতে যেতে হয়নি। আপনার বাড়ি কোথায়? আমার হচ্ছে রাজপুর সোনারপুর চৌহাটিতে বাড়ি। আচ্ছা আচ্ছা, সেই মেশিন এখনো চলছে, এবার বাতাসা নিয়ে নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে নতুন, যদি কেউ নাই আপনার পাশাপাশি বলে দেবেন একটু। আমি তো মুড়িতে জানে, আপনি তো ভাজছেন অলরেডি 3 বছর ধরে, না এ জানে, আমাদের সবাই জানে যে আমরা কিরকম ভাবে সহযোগিতা করি, যত রকম কাস্টমারকে ফোন করিয়েছে বা ই করেছে আমরা একদম খুব একদম, ঠিক আছে সমস্যাটা ফোন করবেন আমাদের অফিসে, একদম একদম কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এই যে মানুষজন মেশিন চালাচ্ছে তো আমাদের, দেখেছেন না ওখানে যাইনি, আমরা ওখানে কোথাও এখনো সেই জানি, এই নিজের হাতে আজকে নিজে এসে যার জন্য বললাম যে আমি নিজের হাতে বানাবো বাতাসটা 100%। প্রথম বললেন মানে 90% পারফেক্ট হয়েছে, বাকি যেটুকু আছে মাইনার অ্যাডজাস্টমেন্ট ফাইন টিউন ওটা করে নেব। প্রথম করেছি দেখবা, প্রথমবার হয়ে গেছে, কিন্তু মুড়ি মেশিনের থেকে অনেক লাভজনক হয়েছে। হ্যাঁ এটা জানবেন, 5 টাকার উপরে প্রফিট থাকবে, একদম একদম।
আমাদের শুভঙ্করদের তো অনেক বেশি প্রফিট থাকে, কারণ ও হ্যাঁ ও ওর লেভেলে করে, আমরা আমাদের লেভেলে করব। এবং সত্যি কথা বলতে গেলে যে এই জিনিসটা শিওর যে আমরা ঠকবো না, এই জন্যই এসেছি আর নিশ্চিন্তে এসেছি। এই মেশিনটা যাবে আমাদের বাড়িতে, আর একবার শুভঙ্কর তোকে নিয়ে যাবেন বাড়িতে। হ্যাঁ একবার ওকে প্রথমে একবার 4 কুইন্টাল 5 কুইন্টাল বাতাসা করিয়ে দেখে নেবেন। হ্যাঁ একটু যা যা করার, যেটুকু বাতাসা সহজ চিনির বাতাসা মানে সাদা বাতাসা করা একটু জটিল। দেখুন দাদারাও সাথে আছে, দাদা বলুন কেমন লাগলো, আপনার সাথে গেছেন ওখান থেকে তো? হ্যাঁ বলুন কেমন কেমন কি লাগলো আপনাদের? ভালো লেগেছে, ভালো লাগলো। আমরা নিজেরা যেহেতু হ্যাঁ প্রথমবার করলাম তো, যেহেতু হ্যাঁ লোক ছিল না, নিজেরা করেছি আর ঠিকঠাক। মেশিন তো যদি কোনো সমস্যা ফোন করবেন মেশিন, ঠিক আছে।